আল্লাহ পারে প্রশ্ন করবে আমার বান্দা দুনিয়ায় তোমারে আমি অনেক মাস নেমত দিয়েছি দুনিয়ায় আমার নিয়ামত সমূহ ভোগ করেছো আমাকে এবার বলে দাও এই নিয়ামত সমূহ যে ভোগ করেছো নিয়ামতের শুকরিয়া যদি তুমি দুনিয়ায় তুমি কি আদায় করেছো আল্লাহ সেই বান্দা বলবে আল্লাহ তুমি আমার যত সমস্ত নিয়ামত দিয়েছো আমি নিয়ামত ভোগ করেছি আমি স্বীকার করছি আর তোমার তোমার নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমি তোমার রাস্তায় শহীদ হয়েছি আল্লাহ বলবে তুমি মিথ্যা বলেছ তুমি সেইদিন আমার রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ শহীদ হও নাই আমার জন্য মানুষেরা তোমাকে বলবে তুমি তো বীর মুক্তিযোদ্ধা তুমি তো বীর বাহাদুর পাহাড়ওয়ার তুমি তো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছ এই জন্য তুমি মানুষে যাতে করে তোমাকে বাহ বা দেয় এই জন্য তুমি আমার রাস্তায় শহীদ হয়েছ তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য শহীদ হও নাই সুতরাং দুনিয়ায় মানুষ তোমাকে বাহ বা দিয়েছে দুনিয়ায় মানুষ তোমাকে বীর বাহাদুর বলেছে দুনিয়ায় মানুষ তোমাকে শহীদ বলতেছে কিন্তু মূলত তুমি শহীদ আমার জন্য হও নাই লোক দেখানোর জন্য হয়েছ সুতরাং আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিবেন আমার ফেরেশতারা আমার এই বান্দারে টেনে হিসরে উপর করে জানান না নিক্ষেপ করো নাউজুবিল্লাহ বলবেন না দুই নম্বর লোক আসবে একজন আলেম একজনকে আমার মতো একজন আলেম দ্বারা আমি শিক্ষিত লোক যেই লোকটা এলিম অর্জন করেছে আবার দুনিয়ায় মানুষকে শিক্ষা দিছে আবার নিজে কোরআন তেলাওয়াত করছে আল্লাহ বলবেন বান্দারে তোমাকে দুনিয়ায় অনেক নিয়ামত দিয়েছি তুমি আমার নিয়ামতের শুকরিয়া স্বরূপ আদায় করেছো আল্লাহ সেই বান্দা আলেম বলবে আল্লাহ দুনিয়ায় আমি জ্ঞান অর্জন করেছি আলেম হয়েছি আবার মানুষদেরকে শিক্ষা দিয়েছি নিজে কোরআন পাঠ করেছি আবার মানুষকে কোরআন পাঠ শিক্ষা দিয়েছি আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলেছো তুমি মিথ্যা বলেছো মানুষ যাতে তোমাকে বলতে পারে বাবু মানে বক্তা সুরেলা কন্ত সরাস নামে কথা কন মানুষ যাতে করে তোমার বলতে পারে বক্তার খুব সুরাস তার মাহফিলে দেওয়ার দরকার আছে তোমার মাহফিলে যাতে করে লক্ষ লক্ষ মানুষ হয় মাহফিল শেষে 50,000 1,00,000 টাকা তুমি হাদিয়া পকেটে নিয়ে বের হয়ে চলে আসছো তুমি তো হাদিয়া পাওয়ার জন্য মাহফিলে বয়ান করেছো তুমি তো আমাকে সন্তুষ্টি করার জন্য বয়ান করো নাই মাহফিলে 1,000 টাকা কম হইলে আপনার টাকাটা ছুঁড়ে মেরে ফেলেছো মাহফিলে অগ্রিম টাকা না দিলে তুমি তো মাহফিলে যাও নাই সুতরাং বোঝা গেল সেই দিন মাহফিল করেছো মানুষের সামনে বয়ান করেছো আমাকে খুশি করার জন্য না ঠিক না কথা বলা শুনে নাই এইরকম যুক্তিবাদী বক্তাদেরকে বয়কট করতে হবে আজকে বাংলাদেশে উলামায়ে কেরাম আমাদের মুরিদরা গর্জে উঠেছেন যে সমস্ত যুক্তিবাদীরা চুক্তি করে টাকা আদায় করে তাদেরকে আমাদের প্রতিটা মাহফিলে বয়কট করতে হবে চুক্তিবাদী করে মাহফিলে এসে বয়ান করে এই বয়ানের সামান্যতম ফায়দা হবে না আল্লাহ বলবেন আমার বান্দা দুনিয়ায় তো তুমি তোমার সুর দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন মানুষের আল্লাহ আকবার বলছে তোমার তো সে আল্লাহ আকবার শোনা হয়ে গেছে সুতরাং আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিবেন আমার ফেরেশতারা আমার এই বান্দারে টেনে দিচ্ছে উপর করে জানান না আমি জিজ্ঞেস করো নাউজুবিল্লাহ বলবেন না আর একজন বান্দা সে আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ তারে প্রশ্ন করবে আমার বান্দা দুনিয়ায় তো তোমার আমি অনেক নিয়ামত দিয়েছি ধন সম্পদের মালিক বানিয়েছি তাহলে তুমি আমাকে এইবার বলে দাও দুনিয়ায় শুকরিয়া স্বরূপ তুমি কি আদায় করেছো আল্লাহ সে বান্দা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমারে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়েছিলে দুনিয়ায় আরবি মসজিদ মাদ্রাসায় দান করেছি এতিম খানায় দান করেছি গরিব অসহায় মানুষদেরকে দান করেছি আপনার রাস্তার কালভার্ট ব্রিজ নির্মাণ করেছি আল্লাহ বলবে মিথ্যা কথা বলেছো তুমি মিথ্যা বলেছো মানুষ যাতে করে তোমাকে দাবি বলে মাইকে তোমার নামটা বড় করে ঘোষণা দিবে এই জন্য তুমি দান করেছো তোমাকে মানুষেরা দাবি বলেছে পোস্টারে নামে ডান পাশে দাবি লিখেছে তুমি তো দাবি শুনতে চেয়েছিলা মানুষেরা দুনিয়ায় তোমাকে দাবি বলেছে সুতরাং দুনিয়ায় দাবি তোমার হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে দিবেন আমার ফেরেশতারা আমার এই বান্দারে টেনে হিসে জানান না নিক্ষেপ করো তাহলে বোঝা গেল
যতই কাজ করব করব যত আমল করব কারে খুশি করার জন্য আরে তুমি যখন কারে খুশি করার জন্য আল্লাহ শিক্ষা দিলেন বলুন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ একমাত্র কার জন্য আল্লাহ এই জন্য এই রিয়া মানে রূপ দেখানো এটা একটা মারাত্মক রোগ হয়ে দাঁড়িয়েছে ঠিক কি না মানুষকে কিভাবে দেখালো যে আমি এত বড় আলেম হইছি আমার সুর আছে তুই আমাকে দেখালো যে আমার অনেক টাকা পয়সা আছে আমি মাহফিলে দান করতেছি মানুষ আমারে কেমনে দানবীর বলবে ঠিক কি না কিন্তু এই সমস্ত রূপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার দরকার আছে না আবার অনেক লোক আছে কিন্তু আমরা এত সময় নাই মূল কথা হলো নিজের আত্মাকে নিজের ফলককে যাবতীয় অন্যায় যাবতীয় গুনাহ যাবতীয় পাপাচারকে যদি পরিশুদ্ধ করতে পারি সফলতা এক ধাপ এগিয়ে যাব বলেছেন কে আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা আর যারা নিজেকে পরিশুদ্ধ করে ফেলে নিজেকে পরিশুদ্ধ করে ফেলতে পারে সে খাঁটি মানুষ হয়ে যায় সে কি মানুষ হয়ে যায় খাঁটি মানুষ হয়ে যায় সেই খাঁটি মানুষের অনুপম দৃষ্টান্ত হলেন সাহাবায়ে কেরাম কারা সাহাবায়ে কেরাম হলেন খাঁটি সোনার মানুষের অনুপম দৃষ্টান্ত তার অন্তরটা যদি পরিশুদ্ধ হয়ে যায় তার অন্তরটা যদি ভালো হয়ে যায় তাহলে সে যদি শাসক হয়ে যায় সে যদি প্রধানমন্ত্রী হয়ে যায় সে যদি এমপি হয়ে যায় সে যদি চেয়ারম্যান হয়ে যায় তার অন্তর যদি পরিশুদ্ধ হয়ে যায় সে কখনো দুর্নীতি করতে পারবে পারবে এই জন্য অন্তর পরিশুদ্ধ করতে হবে কি করতে হবে রাসূলুল্লাহর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কষ্ট হই যাবে আমরা একজন সাহাবীর ঘটনা বলবো যার আত্মা পরিশুদ্ধ হওয়ার কারণে যিনি শাসক হওয়ার কোন কোন অন্যায় বিচার করেন নাই তারপর আমরা পরে আলোচনায় যাব উদাহরণ দরকার আছে না তাই বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা রাষ্ট্রের প্রধান ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর সাহাবীকে সিরিয়ার একটা শহর নাম হলো হিমস ওমর রাদিয়াল্লাহু আনহু তার হিমসের গভর্নর বানালেন কি বানালেন হিমসের গভর্নর মনে করে সিলেট জেলার জেলা প্রশাসক ডিসি তার ডিসি বানালেন যাও তুমি এই এলাকাতে শাসন করবা বিশ্বনবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি চলে গেলেন এলাকায় কাজ করতে লাগলেন কিছুদিন পরে হিম শহর থেকে কিছু মানুষ হযরত আমিরুল মুমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে আসলেন ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন আমার বন্ধুরা তোমরা একটি কাজ করো হিম শহরের হিম নগরের যারা গরিব মানুষ আছে দরিদ্র মানুষ আছে তাদের একটা তালিকা করে যাতে আমি কিছু সাহায্য সহযোগিতা করতে পারি আমার বন্ধুগণ খুব মনোযোগ হিংস্রবরীর মানুষেরা গরিব মানুষের তালিকা করল এক নম্বর তালিকার যে নামটা সেই নামটা হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তালিকা পড়লেন প্রথম নামটাই দেখলেন সাঈদ ইবনে আমির আল জুমাহি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমার বন্ধুরা তোমরা এত সব মানুষের দরিদ্র মানুষের তালিকা দিয়া প্রথম নম্বরে যার নাম দিলা সাঈদ ইবনে আমির আল জুমাহি উনি কোন সাঈদ ইবনে আমির আল জুমাহি মানুষেরা বলল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ইনি হলেন আপনার নিয়োগপ্রাপ্ত হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি আমাদের গভর্নর আমি আমাদেরকে প্রশ্ন করি আমাদের জেলা প্রশাসক ধনী থাকে না গরিব থাকে কথা কন ধনী না গরিব আর একটু আসতে বলেন ধনী না গরিব তার বাচ্চা কাচ্চা সবাই ইউরোপ আমেরিকাতে পড়ালেখা করে এত ধনী কথা কোন ঠিক কিনা তাকে বাংলাদেশে আমেরিকাতে বাড়ি আছে না নাই তাকে বাংলাদেশে কানাডায় বাড়ি আছে না নাই তাকে বাংলাদেশে বেগম পাড়ায় বাড়ি আছে না নাই সবাই বললেন উনি হলেন আমাদের ডিসি আমাদের গভর্নর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বললেন আফসুস এটা কি আমাকে শুনতে হবে যে একটা নগরীর গভর্নর উনি সকলের থেকে দরিদ্র উমর রাদিয়াল্লাহু আনহু কথা শুনে 1000 স্বর্ণমুদ্রা
তাদের কাছে গিয়ে বললেন যাও তোমরা যখন হিংসে যাবা আমার এই গভর্নরের খাজা স্বর্ণমুদ্রা দিবা আর বলবা আমাদের আমির আমাদের আমির সাহেব আমিরুল মুমিনীন উমর রাদিয়াল্লাহু আনহু আপনাকে 1000 স্বর্ণমুদ্রা দিয়েছেন যাতে করে আপনার পরিবারটা সুন্দর করে চলতে পারে সবাই চলে গেলেন হিংস নগরীতে যাইয়া সাইদ ইবনে আমির আল জুমাইয়ের সাথে সাক্ষাৎ করে বললেন আমাদের আমির আমিরুল মুমিনীন উমর রাদিয়াল্লাহু আপনার অবস্থা শুনে ব্যথায় ব্যথিত হয়েছেন এমনকি কান্না করেছেন আর আপনার জন্য 1000 স্বর্ণমুদ্রা দিয়েছেন আপনি যাতে করে খরচ করতে পারেন স্বর্ণমুদ্রা দিয়ে চলে গেলেন এই দিকে আমাদের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাইয়ি রাদিয়াল্লাহু তাআলাকে টাকা দিয়ে কান্না শুরু করে দিলেন আর বলতে লাগলেন দুনিয়া আমার ঘরে ঢুকে গেছে দুনিয়া আমার ঘরে ঢুকে গেছে দুনিয়া আমার ঘরে ঢুকে গেছে আমার বন্ধুগণ এই কথা শুনে সাইদ ইবনে আমির আল জুমাইয়ির স্ত্রী দৌড়ে আসলেন কি নাকি কি বিপদ হয়ে গেল প্রশ্ন করলেন আমার পানির স্বামী আপনি কান্না কাটি করছেন কেন আমাদের আমিরুল মুমিনীন মারা গেছেন নাকি যে কান্না কাটি করছেন তিনি বললেন না আমাদের আমিরুল মুমিনীন মারা যান নাই তাহলে তিনি বললেন এর চেয়ে বড় দুঃসংবাদ নাকি তিনি বললেন হে আমার প্রিয় স্ত্রী এর চেয়ে বড় দুঃসংবাদ হলো আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে বলে কি দুনিয়া ঢুকে গেছে তিনি বললেন আমিরুল মুমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আমার অবস্থা জানলেন আমার জন্য 1000 স্বর্ণমুদ্রা পাঠিয়েছেন আমি এই স্বর্ণমুদ্রা আমার হাতে রাখতে পারবো না ওনার স্ত্রী বলেন হ্যাঁ আমার স্বামী উনি তো ভালো কাজই করেছেন আমাদের ঘরে একদিন দুই দিন যায় চুলায় আগুন জ্বলে না এবার কিছু টাকা পয়সা পাইছি আমরা হয়তো কিছুদিন আমরা ভালো মন্দ খেতে পারবো ঠিক কিনা কিন্তু সাইদ ইবনে আমির আল জুমাইয়ি বলেন আমার স্ত্রী শোনো তুমি কি এর চেয়ে ভালো কিছু চাও নাকি তার স্ত্রী বললেন হে সাইদ ইবনে আমির আল জুমাইয়ি এর চেয়ে আর ভালো কি হতে পারে যদি তাকে আমি সেটা চাই তিনি বললেন তাহলে আমাকে সহযোগিতা করো তিনি বললেন কিভাবে তোমাকে সহযোগিতা করো তিনি বললেন আমার স্ত্রী এই টাকা গুলো যারা দরিদ্র মানুষ আছে বিধবা নারী আছে তুমি তাদের মাঝে দান করে দাও কথা বুঝতেছেন আর আমার দেশে যখন করোনা হলো সরকার টাকা পাঠাইলো গরিব মানুষের নামে চেয়ারম্যান মেম্বার তারা খালা হলো সকল বিকাশ মোবাইল নাম্বার আছে কথা করে আসলে নাই আবার কারো বালিশের তলে আপনার খাটের তলে বারান্দার তলে তেলের বোতল আছে না নাই আমার বন্ধুগণ কিছুদিন পরে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু হিংসে গেলেন দেখার জন্য যাইয়া মানুষের সাথে কথা বলতে শুরু করলেন আচ্ছা তোমরা আমাকে বলো তোমাদের মাঝে একজন গভর্নর আমি নিয়োগ করেছি যার নাম সাইদ ইবনে আমির আল জুমাইয়ি লোকটা কেমন ভালো নয় খারাপ কোন অভিযোগ আছে কি মানুষেরা বলে আমিরুল মুমিনীন আপনি যে এই লোকটারে আমাদের আমির নিযুক্ত করেছেন গভর্নর নিযুক্ত করেছেন তার বিরুদ্ধে আমাদের চারটা অভিযোগ আছে কয়টা অভিযোগ কতগুলো কয়টা অভিযোগ এই চারটা অভিযোগের কথা যখন মানুষেরা বলল উমর রাদিয়াল্লাহু আনহু আফসোস করতে লাগলেন আরে আমি তো বিশ্বাস করি সাইদ ইবনে আমির আল জুমাইয়ি খুব ভালো মানুষ তাহলে দেশের জনগণরা তার বিরুদ্ধে কি এমন চারটা অভিযোগ দিছে উনি চিন্তায় চিন্তিত আবার নাকি কি নাকি দেখে কি হয়ে যায় হাজার জনতার সামনে তাদের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাইয়িকে আহ্বান করা হলো হাজার জনতার সামনে আমিরুল মুমিনীন এবং সাইদ ইবনে আমির আল জুমাইয়ি তাদের গভর্নর দাঁড়ালে এবার হাজার জনতার সামনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে আমার ভাইরা আমার বন্ধুরা তোমাদের কার কি প্রশ্ন আছে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে একটা একটা করে বলো এবার চিন্তা করে এই মাঠে যদি হাজার হাজার জনতা থাকে আর আমাদের চেয়ারম্যান সাহেব পেলিদি এনে দাঁড় করানো হয় আর যদি বলা হয় হামসাপুরের জনগণ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে তারা একটু দাঁড়ায় দাঁড়ায় বলো কথা কর বারাদা হচ্ছে কিনা কথা কর ঠিক কিনা কিন্তু তারা ছিলেন সৎ তারা কি ছিলেন কারণ তাদের অন্তরটা ছিল পরিশুদ্ধ সাইদ ইবনে আমির আল জুমাইয়ির বিরুদ্ধে জনগণ এক নম্বর প্রশ্ন এক নম্বর অভিযোগ করলেন যে আমাদের গভর্নর প্রতিদিন অফিসে এক ঘন্টা মানে একটু দেরি করে আসেন এক ঘন্টা দুই ঘন্টা একটু দেরি করে আসেন উমর রাদিয়াল্লাহু বললেন হে গভর্নর সাহেব
মানুষের আপনার বিরুদ্ধে প্রথম অভিযোগ দিয়েছে, আপনি প্রতিদিন অফিসে একটু দেরি করে আসেন কেন? এবার আপনাকে উত্তর নিয়ে জবাবে দেওয়ার খবর আসে গ্রহণে। সাইদিন আমিন আল জুমাই বললেন, হে আমির মুমিনীন, এটি আমার একান্ত ব্যক্তিগত বিষয়, আমি চাইছিলাম না যে মানুষের সামনে এটা প্রকাশ করে দিব, কিন্তু যে আজকে বিচারের কাজ করে আমাকে বাধ্য এটা বলতেই হবে। সাইদিন আমির আল জুমাই রাদিয়াল্লাহু বললেন, আমার বন্ধুরা শুনুন, হে আমির মুমিনীন শুনেন, আমি এই শহরে এই নগরের একজন গভর্নর, কিন্তু আমার ঘরে কোনো কাজের লোক নাই। কি লোক নাই? কিন্তু আমাদের ডিসি সাহেবের ঘরে কাজের লোক একজন না দুইজন থাকে, কথা কর না বল কিনা, কিন্তু তিনি একজন গভর্নর, তার ঘরে কোনো কাজের লোক নাই। তিনি বলেন, আমির মুমিনীন সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমার স্ত্রীকে নাস্তা বানাতে একটু সহযোগিতা করি, এই জন্য করতে দেয় দেরি হয়ে যায়, নাস্তা বানাইয়া আবার খাইয়া তারপরে যেতে দেরি হয়ে যায়, যেহেতু কাজের লোক নাই। দ্বিতীয় অভিযোগ, আমাদের গভর্নর সাহেব মাসে একদিন অনুপস্থিত থাকেন, মাসে একদিন অনুপস্থিত থাকেন। আমিরুল মুমিনীন উমার রাদিয়াল্লাহু আনহু এবার প্রশ্ন করলেন তাদের গভর্নরকে, হে সাইদিন আমির আল জুমাই গভর্নর সাহেব, আপনি প্রতি মাসে কেন একদিন অনুপস্থিত থাকেন অফিসে? এবার উত্তর দেন সাইদিন আমির আল জুমাই, বলেন, আমিরুল মুমিনীন এইটা একান্ত ব্যক্তিগত বিষয়, আমি প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু যেহেতু বিচারের কাজ করায় দাঁড়ায় গেছে, এবার তো প্রকাশ করতেই হবে। তিনি বললেন, তাহলে শুনুন, আমি প্রতি মাসে একদিন বাজার করি, প্রতি মাসে একদিন বাজার করি, বাজারে যাই, আর সেই দিন আমার গায়ের জামাটা ময়লা হয়ে যায়, যেহেতু আমার দুইটা জামা নাই, একটা জামাই যেটা আমি পরি প্রতি সময়, আর প্রতি মাসে একবার বাজারে যাই, জামাটা ময়লা হয়ে যায়, আর বাজার থেকে আসার পরে আমি জামাটা একটু ধুইয়া দেই, তারপরে শুকাই, তারপর আমি পরিধান করি, যেহেতু আমার দুইটা জামা নাই, এই জন্য আমাকে মাসে একদিন অফিসে অনুপস্থিত থাকতে হয়। সুবহানাল্লাহ, বলবেন না? এবার আমি তো এসপিও না, ডিসিও না, কিছু না, কিন্তু আমার জামা 20-25 আছে না নাই, কথা কয়, যাদের অন্তর পরিশুদ্ধ, যাদের অন্তর বিশুদ্ধ হয়ে যায় তাদের মধ্যে কোন রূপ লালসা থাকে? তিন নম্বর প্রশ্ন, তিন নম্বর অভিযোগ, তিন নম্বর অভিযোগ হলো, আমাদের গভর্নর সাহেব সন্ধ্যা যখন হয়ে যায় উনি ঘরের দরজা বন্ধ করে দেন। রাতের বেলায় আমরা যদি আমাদের কোন প্রয়োজনে আমির সাহেবের কাছে যাই, গভর্নরের কাছে যাই, গভর্নর সাহেব দরজা খুলেন না, আমাদের প্রশ্নের উত্তর দেন না, আমাদের কোনো সহযোগিতা করেন না। এবার ওমর রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন সাইদিন আমির আল জুমাহিকে, হে গভর্নর সাহেব, মানুষ যে তৃতীয় অভিযোগ হলো, রাত্রির বেলায় আপনি তাদের ডাকে সাড়া দেন না, তাদের কোনো সহযোগিতা করেন না কেন? সাইদিন আমির আল জুমাহি বলেন, আমির মুমিনীন এই প্রশ্নটা একেবারে আর বেশি ব্যক্তিগত, আমি প্রকাশ করতে চাই না, কিন্তু যেহেতু বিচারের কাজ তাই জন্য প্রকাশ করতেই হয়। আমি সারাটা দিন মানুষের জন্য কাজ করি, সারাটা দিন দুনিয়ার জন্য কাজ করি, কিন্তু রাত যখন হয়ে যায় দরজাটা বন্ধ করে আমি আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া দিই, এই জন্য মানুষের কোন কাজ আমি আর কোন আহ্বানে সাড়া দেই, কথা বুঝতেছেন? তারা যখন রাত হয় আল্লাহর ওলিরা, রাত যত গভীর হয় আল্লাহর সাথে সম্পর্ক তত গভীর, ঠিক কিনা? আর আমাদের খোলাপার রাত যত গভীর হয় মোবাইলের সাথে সম্পর্ক তত বাড়ে না কমে, কথা কোন বাড়ে না কমে? মোবাইলে চার্জ নাই, পরে চার্জ লাগাইয়া, কিসে লাগাইয়া? চার্জ লাগাইয়া মোবাইল পর্যন্ত গরম হয়ে যায়, পরে টিপতে টিপতে হঠাৎ করে ঘুম চলে আসে, তখন তার মোবাইল কি মানে বন্ধ, ঠিক কিনা? কিন্তু যাদের অন্তর পরিশুদ্ধ, যাদের আত্মা বিশুদ্ধ হয়ে গেছে, তারা তো রাতের বেলায় আল্লাহর কুদরতি পায় সে পরে দাঁড়া, ঠিক আল্লাহর শরণে হৃদয় গারো, সিজদায় নত হও
আল্লাহর শরণে হৃদয় গারো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমেও নসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, ঠিক না? এই জন্য রাজ্য তো কবিল হয়ে যায়, সম্পর্ক তো কবিল করতে হবে কার সাথে, কার সাথে? আল্লাহর সাথে। এইবার চতুর্থ অভিযোগ, মানুষেরা বলল আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর সাহেবের একটু সমস্যা আছে মাথায়। কি যে সমস্যা মাথায়, আবার কি সমস্যা? যে আমাদের আমির সাহেব মাঝে মধ্যে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। অসুস্থ মানুষ তো গভর্নর হতে পারে? পারে না, কারণ তিনি অসুস্থ। এইবার আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু সাইদ ইবনে আমির আল জুমাই তাদের গভর্নরকে বলেন আপনি এবার উত্তর দেন। সাইদ ইবনে আমির আল জুমাই বলল আমিরুল মুমিনিন, মক্কা আমি তখন মুসলমান হই নাই, বিশ্ব নবীর একজন সাহাবি খুবাই ইবনে আদি রাদিয়াল্লাহু তিনি সবেমাত্র মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার কারণে মক্কার কাফেররা তাকে বন্দী করে নিয়ে যায় তপ্ত ভূমিতে, তারে শুয়ে রাখে, সূর্যের দিকে চোখটাকে তাক করে বুকের উপরে বিশাল পাথর রেখে দেয়। আর মানুষেরা বলতে থাকে ও খুবাই, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তোমার আল্লাহ মাফ করে দেব, মুক্তি দিয়ে দেব। তিনি বলছিলেন আমার জীবন চলে যেতে পারে তবুও আমি ইমান থাকতে পারবো পারবো না, আর আমি তো কোনো মুসলমান হই নাই, কিন্তু আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যতই নির্যাতন বাড়ছে খুবাই ততই আরো ইমানের বলে বলিয়ান হচ্ছে, শক্ত হচ্ছে। শেষ মুহূর্তে যেই দিন তাকে হত্যা করা হবে তাকে বিশাল পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, আর তাকে বলা হলো হে খুবাই তোমার বদলা যদি তোমার পরিবর্তে যদি মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলি তাহলে তোমার কেমন হবে? তখন খুবাই রাদিয়াল্লাহু আনহু বললেন শুনো, আমার পরিবারকে আমার নদীকে হত্যা কেন, আমার নদীকে যদি একটা গালি দেও আমি সহ্য করতে পারবো না। আমার বন্ধুগণ তিনি বলেন ও আমিরুল মুমিনিন, সেই দিন মক্কার কাফেররা তাকে এমন ভাবে নৃশংসভাবে হত্যা করলো, তার প্রথমে হাত কেটে দিল, দুইটা হাত কেটে দিল, তার পা দুইটা কেটে দিল, তবু খুবাই রাদিয়াল্লাহু আনহু বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমিরুল মুমিনিন, সেই দিন তিনি শহীদ হয়ে গেলেন, আমি তখন মুসলমান হই নাই, বাড়িতে ফিরে আসলাম, আর আমার অন্তরে এই কথা বারবার যাচ্ছে লাগলো আহারে লোকটা কে এমন জাদু মুহাম্মাদের পক্ষ থেকে পাইলো, তাকে হত্যা করা হলো, কেটে টুকরা টুকরা করা হলো, তবু ঈমান ছাড়লো না। সুতরাং ইসলাম কোন আপনার বাতিল ধর্ম হতে পারে না, আমি দৌড়াইয়া বিশ্বের কাছে যাইয়া ইসলাম ধর্ম করে নিলাম। আমিরুল মুমিনিন এই কথা যখন আমার মনে হয়ে যায় আমি তখন চিন্তা করি কালকে আমাদের দিন কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন ও সাইদ ইবনে আমির আল জুমাই তোমার সামনে আমার একজন আশেকে রাসূলে তোমার সামনে আমার একজন খাঁটি ইমানদার বান্দারে হত্যা করলো তুমি কেন প্রতিবাদ করলে না, আমি কি জবাব দিব? এই চিন্তায় আমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই। সুবহানাল্লাহ, কাছে বলেন ওরা বুঝতেছে। এই জন্য তাদের অন্তর ছিল পরিশুদ্ধ, তাদের অন্তর ছিল কি পরিশুদ্ধ, এই জন্য দুনিয়ার লোক আলোচনা অহংকার হিংসা বিদ্বেষ তাদের অন্তরে ছিল। আল্লাহ পাক বলেন কত আফলাহ মান তাজাক্কা, সফল হতে হলে তোমার নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে কি করতে হবে পরিশুদ্ধ করতে হবে। এরপর আল্লাহ পাক বলেন কত আফলাহ মান তাজাক্কা ওয়াজাকার ইসমা রাব্বিহ, আল্লাহ পাক বলে দুই নম্বর গুণ হলো তারা সব সময় জিকির করে কার, আর একটু বলতে এখন জিকির করে কার, আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ
জিকির হবে বাবার নামে না আল্লাহর নামে জিকির করুন কার নামে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ঈমান বিদুউ ওয়া সাবউনা আও বিদুউ ওয়া সিদ্দুনা শুবা ঈমানের 70 কিংবা 60 এর অধিক শাখা বর্ণনা আছে ফা আযদুল্লা কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তবে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বমী তার সাহাবীদেরকে বললেন জাদ্দিদু ঈমানাকুম হে আমার সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব হাউ টু রিনিউ আওয়ার ঈমান আমরা ঈমানকে কিভাবে রিনিউ করব রাসূলুল্লাহ বললেন হে বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানটা নবায়ন করে কিভাবে আল্লাহ জিকির করতে রাজি আছে সব সময় আবার জিকিরের আরেকটা অর্থ হলো কুরআন তেলাওয়াত করা আরেকটা অর্থ কি আল্লাহ বলেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ জিকির নাযিল করেছেন মানে কুরআন নাযিল করেছেন কি নাযিল করেছেন তার মানে একটা অর্থ কি জিকিরে কুরআন কুরআন তেলাওয়াত করা কি করা কুরআন তেলাওয়াত করা আর এই কুরআন আমরা শিক্ষা করি কোথায় কোথায় মাদ্রাসা ঠিক কি নাই মাদ্রাসার গুরুত্ব আছে না জানা আছে যেহেতু আমার সময় সংক্ষেপ এই জন্য বিশেষ করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট উস্তাদ শিক্ষক ছাত্র অভিভাবক অভিভাবিকা এবং যারা দান কোয়েলাত করেন অর্থাৎ যে যেভাবে মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন আল্লাহ যেন সকলকে কবুল করেন আমরা বলছি আমিন আমরা যে আলোচনা করেছি সেই আলোচনাতে যদি ভুল ভ্রান্ত হয়ে থাকে আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু